নবীরা বলে গেছেন মধ্যপ্রাচ্য থেকেই ধ্বংস হবে বিশ্ব, এমন মন্তব্যই করলেন আসন্ন মার্কিন নির্বাচনে রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি আমেরিকান জনপ্রিয় পডকাস্টার জো রোগানকে দেয়া প্রায় 3 ঘন্টার এক দীর্ঘ সাক্ষাৎকারে যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের সাথে ইসরায়েলের সম্পর্ক ও মধ্যপ্রাচ্যে নতুন করে শুরু হওয়া উত্তেজনার বিষয়ে কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। সেই সাক্ষাৎকারে তিনি আমেরিকার অতীত, ভবিষ্যৎ এবং বিশ্বের জন্য ভবিষ্যৎবাণী করেছেন। বৈশ্বিক ভবিষ্যৎবাণী করতে গিয়ে তিনি নবী রাসূলদের বলে যাওয়া কথার উদাহরণও টেনেছেন। সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সমালোচনা করেন ডোনাল্ড ট্রাম্প। বাইডেন ও কমলা ইসরায়েল হামাস যুদ্ধের সময় কোনো কিছু না করার জন্য ইসরায়েলকে উপদেশ দেওয়ায় এই সমালোচনা করেন তিনি। তবে হামাসের সাথে যুদ্ধের পুরো সময়ে বাইডেনের কথা না শোনার জন্য ইসরায়েলের প্রশংসা করেন ট্রাম্প। তিনি বলেন, যুদ্ধের সময় কিছু না করার জন্য ইসরায়েলকে বলেছিলেন ট্রাম্প। আমার মনে হয় যদি ইসরায়েল বাইডেনের কথা শুনত তাহলে এখনো তাদের মাথার উপর বোমা পড়ার জন্য অপেক্ষা করতে হতো। ট্রাম্প বলেন, বাইডেনের অনেক কিছুতে ভুল আছে। আমার ধারণা আপনিও বলবেন যে কমলা হ্যারিসও ভুল করেছেন, কারণ তিনি সবসময় বলেছেন তারা একসাথে সিদ্ধান্ত নিয়েছেন। মার্কিন এই সাবেক প্রেসিডেন্ট বলেন, এই অঞ্চল সম্পর্কে নবীরা যা বলে গেছেন তা তিনি বিশ্বাস করেন। তারা বলেছেন মধ্যপ্রাচ্য এমন জায়গা হবে যেখানে শেষ হবে বিশ্ব।